বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। এটা হলো কি? এটা কি ভাইজান? এটা চেয়ার? এটা কি কেদারা নয়? এটা কি কুরসি নয়? পানি চিনেন? পানি ওয়াটার চিনেন? জল সবই তো এক না দুই? লাইলাতুল বারাত আর লাইলাতুল নিসমে মিন শাহবান, ওই লাও আর কদু যারা পার্থক্য বুঝে না তারাই লাইলাতুল বারাত আর লাইলাতুল নিসমে মিন শাহবানের পার্থক্য বুঝে না। আমরা আমার জানা মতে বর্তমানে যতটুকু তাহকিক করলাম সেই অনুপাতে 17 জন সাহাবী, এই হলো 10, এই হলো 7, 17 জন সাহাবী থেকে লাইলাতুল নিসমে মিন শাহবান অর্থাৎ শবে বরাতের পক্ষে হাদিস বর্ণিত রয়েছে আমি পেয়েছি। একটা বিষয়ে যদি 17 জন সাহাবী, 17 জন সাহাবী যদি একটা বিষয়ে হাদিস বয়ান করে তাহলে সেটা বেদাত, সেটা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? এমনকি নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলাত ওয়া হাদিস সহিহা সহ অনেকগুলি কিতাবে লাইলাতুল নিসমে মিন শাহবানের পক্ষে 6টা হাদিসকে উনি হাসান এবং সহি বলেছেন। কয়টা হাদিস? আলবানী বলেছেন 6টা হাদিস হলো হাসান এবং সহি। ইমাম মুনজিরি, ইমাম নূরউদ্দিন হাইসামি, ইমাম ইবনু হাজার আসকালানি, অন্যান্য ইমামদের দৃষ্টিতে তিনারা বলেছেন শবে বরাতের পক্ষে হলো 9টা হাদিস হাসান সহি। কয়টা? 9টা। এই 9টা হাদিস যদি হাসান সহি থাকে তাহলে এটা কি জায়েজ হয় না নাজায়েজ হয়? আরে 9টা হাসান সহি হাদিস থাকার পরেও যারা এটাকে বেদাত বলবে এরা জীবন আলেম হতে পারে না, ঠিক না? বেঁচে টাটকা মূর্খ ছাড়া কিছুই নাই বলি। একটা হাদিস, একটা হাদিস আমাদের অনেক সুন্নি ভাইরা মিছিল করে করে আসতেছে, এটা সুন্নিয়তের সৌন্দর্য, তাই না ভাই যা? এইভাবে সবাই যদি একসাথে রাজপথে নামেন, আজকের এই যতগুলি মানুষ একসাথে হয়েছেন, যদি ভবিষ্যতে এইভাবে সব মানুষ বাসখালীতে ঢুকে তাইলে বাসখালীর জমিন কাইপা উঠবো না? আপনারা কি নবীর পক্ষে কখনো প্রয়োজন হলে রাজপথে নামবেন ইনশাল্লাহ? নবীর পক্ষে আসেন ইনশাল্লাহ? তবে সুন্নি জামাত উশৃঙ্খল না, এটা আমরা প্রশাসনকে আশ্বস্ত করছি। সুন্নি জামাত কখনো উশৃঙ্খল নয়, রাষ্ট্রবিরোধী নয়। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য সর্বোচ্চ সহযোগিতা সুন্নি জামাত করবে, ঠিক না বেঠে? প্রশাসন আমাদের নিয়ে চিন্তা করা লাগে না, সুন্নি জামাতকে নিয়ে প্রশাসন কখনো চিন্তা করা লাগে? আলাউদ্দিন জিহাদি গ্রেফতার হয়েছে, সুন্নি জামাত আন্দোলন করছে, একটা গাড়ির টায়ারও পাংচার হয় নাই, একটা গাড়ির গ্লাসও ভাঙচুর হয় নাই, ঠিক না বেঠে? শান্তির দল, শৃঙ্খলার দল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা সব সময় শান্তিপ্রিয়, প্রশাসন আমাদের নিয়ে টেনশন করবেন না। আপনারা নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন সুন্নি জামাতের যে কোনো ব্যাপারে, তেল অভাব হলে আমরা সুন্নিরা তেল দিব, সরিষা তেল, খাঁটি সরিষা তেল, টেনশন করবেন না। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত 6টা হাদিসকে শবে বরাতের পক্ষে 6টা হাদিসকে হাসান এবং সহি বলেছেন। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের শোনাই, সহিহ ইবনে হাব্বানের মধ্যে রয়েছে, ইমাম আবু বকর ইবনে আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবুস সুন্নার মধ্যে হাদিস খানা সহি সনদ উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, এই হাদিস জগৎ বিখ্যাত মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাত ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এমন কি আলবানী তিনার সিলসিলাত ওয়া হাদিস সহিহা 1144 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটা হলো এইভাবে, আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়াত্তালিউ আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা
يَتَّلِعُ اللَّهُ تَعَالَى عَزَّ وَجَلَّ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَامِعِ خَلْقِهِ إِلَّا مُشْرِكِينَ أَوْ مُشَاعِينَ سبحان الله হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার নবীজি, আমার আল্লাহ, আমার দয়াল নবীজি বলতেছেন, যখন শাবানের মধ্যবর্তী রাত আসে আমার আল্লাহ বান্দার দিকে উকি মেরে তাকায়, অর্থাৎ রহমতের খাস নজরে বান্দার দিকে তাকায়। সুবহানাল্লাহ। ওই শবে বরাতে রাত্রে মুশরিক আর ইসলাম মুসলিমের প্রতি হিংসুক, মুশরিক আর হিংসুক ছাড়া পৃথিবীর সব মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু শবে বরাতের রাত্রে মাফ করে দেয়, সেহেতু শবে বরাতের রাত্রে বেশি বেশি ঘুমানো উচিত। কি বলে? কি করা উচিত? দেখছেন, সচেতন নাগরিক, বিচক্ষণ, সবাই জ্ঞানী। আমি কিন্তু উল্টাটা বলেছি, আপনাদের মধ্য থেকে সঠিক উত্তরটা আসুক। শবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেহেতু শবে বরাতের রাত্রে আমাদের কি করা উচিত? পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কি করা উচিত? যদি আমরা আল্লাহর কাছে দুই চার রাকাত, বারো রাকাত, বিশ তিরিশ রাকাত বা যতটুকু সম্ভব হয় নামাজ পড়ি, তসবিহ তাহলিল জিকির আজকার দুরুদ শরীফ নবীজির সালাম কোরআন তেলাওয়াত বিভিন্ন আমল করে বারবার তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি, তাহলে আমরা আশা রাখি লাইলাতুল বারাতের রাত্রে আল্লাহ আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করবে। ঠিক না বেঠে? এটা হলো সরাসরি রাসূলের হাদিস মোতাবেক কথা। এরকম আরো অনেক হাদিস রয়েছে, আমি এক কথাই বললাম এই ব্যাপারে। টোটালি নয়টা হাদিস আছে হাসান সহি। কয়টা হাদিস? এরপরে যদি কয় বেদাত, এগুলি দিন কানা রাত কানা দুনুডা। রাত কানা রাইতে দেখে না, দিন কানা দিন সম্পর্কে বুঝে না, এগুলি দিন কানা, বুঝছেন? ধর্ম সম্পর্কে যতই পড়ুক, কুত্তার লেজ কোনো সময় সোজা হয়। আল্লাহু আকবার। এই বাসখালীর জমিনে মানুষের গণজোয়ার শুরু হয়ে গেছে, বাদ ভাঙা জোয়ার, দেখছেন? খুঁড়ি মুড়ি ভেঙে লইতেছে মানুষ, বেকায়দা অবস্থা। এই যে দেখেন, কোথায় মাহফিলের ফ্যান্ডেল আর কোথায় মানুষ। এই বেটা তোরা ধিদিকে চাষ কর। আর আমি গুনাহগার আপনাদের খেদমতে এটাই বলি, শবে বরাত পালন করবেন। শবে বরাত উপলক্ষে দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলায় নফল বন্দেগি করবেন। আরেকটা কাজ করবেন, লাইলাতুল বারাতের সন্ধ্যা রাত্রে অথবা সুবিধা মতো সময়ে মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল নিজে কবর জিয়ারত করেছে। লাইলাতুল বারাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছে। অতএব আমরাও শবে বরাতে কবর জিয়ারত করবো কিনা? ইনশাল্লাহ বলেন, কবর জিয়ারত করবেন ইনশাল্লাহ। ওয়াহাবিরা যা বলো তাদের ফতোয়া তাদের পকেটের ভিতরে ঢুকাই দিবে। আমরা নবীর দল, আমার দয়াল নবী কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সাহাবীদের দল, সাহাবারা কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সুন্নি জামাত সমস্ত আল্লাহর ওলিরা মাজার জিয়ারত করেছে, আমরাও মাজার জিয়ারত করব। ঠিক আছে? এরা ফতোয়া দেও কার ফতোয়ার পকেটে ঢুকে দিবে। এই খয়রাতির দল সারা বছর পরের বাড়ি খায় না, ফতোয়া খোঁজে না, দলিল খোঁজে না। মানুষের খাওয়াইলে, মানুষে ভালো কাজ করলে অযথাই শুধু কিভাবে ফতোয়া দেওয়া যায়, বেদা বেদা। গত দুই বছর আগে দেখলাম একজন ফতোয়া দিল যে ঈদের সময় কুলাকুলি করা বেদা, মোয়ানাকা করা বেদা। আমি এটার হাকিকত খুঁজে পাই না, পাই না ঘটনা কি। এই মোল্লা কুলাকুলির বিরুদ্ধে লাগছে কে? পরে দেখি এই মোল্লার ফেট বড়। পরের বাড়ি ফার্মের মুরগি খাইতে খাইতে পেট হয়ে গেছে উহুদ পাহাড়ের মতো বড়। এখন মোয়ানাকা করলে, কুলাকুলি করলে বুকের সাথে বুক লাগে না, পেটে পেটে ঠাস ঠুস বাইরা বেরিয়ে হয়। এই জন্য এই মোল্লা ফতোয়া দিছে কুলাকুলি করা বেদাত। এই হইল জামানা, দলিল নাই খালি বেদাত, ফতোয়া আছে। শবে বরাতে সম্ভব হলে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করবেন, যতটুকু সামর্থ্য হয় মেহমানদারি করবেন। এটা অবশ্যই মুস্তাহাব, জায়েজ আছে, অনেক বিষয় আছে। সরাসরি রসুলের জামানায় প্রচলন ছিল না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন হাদিসের উপরে
সাদৃশ্য রেখে দলিল ভিত্তিক হিসাবে ওলামায়ে কেরাম আমল করেছে, বিদায়টা সুন্নতে হাসানা। মুসলিম শরীফের মধ্যে রয়েছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুন, যে ব্যক্তি ইসলামে সুন্দর কোন রীতি প্রচলন করে তার জন্য সওয়াব রয়েছে, কোন মন্দ রীতি প্রচলন করলো সেটার জন্য গুনাহ রয়েছে। মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। মিশকাত শরীফের মধ্যে একটা সহি হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুত'ইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফত মান লাম তা'রিফ। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? দয়াল নবীজি দুইটা কাজের কথা বললেন, এক নম্বর হলো মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ, দুই নম্বর হলো পরিচিত অপরিচিত সমস্ত মুসলমানদেরকে সালাম দেওয়া সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এক নম্বর ভালো কাজ হলো মানুষকে খাবার দেওয়া, যেহেতু মানুষকে খাবার দেওয়াটাই ভালো কাজ, সেহেতু সবে বরাতে সবে মেহরাজে কিংবা সুবিধা মতো সময়ে প্রতিবেশী আত্মীয় স্বজন বা মুমিন মুসলমানদেরকে যার যার তৌফিক অনুযায়ী খাবার দেওয়া, এটা অবশ্যই সুন্নতে হাসানা জায়েজ। এই জন্যে সবে বরাত উপলক্ষে কেউ যদি কোনো হালাল খাদ্যের আয়োজন করে, সেটা ভাত রুটি গোস্ত যাই হোক, হালাল খাদ্যের আয়োজন যদি করে, সেই খাদ্য প্রতিবেশীদেরকে পরিবেশন করা, মানুষকে খাবার দেওয়া, এটা রাসূলের হাদিস দ্বারা সমর্থিত মুস্তাহাব জায়েজ। যদি বলে নবীর জামানায় আসলনি এই জন্যে আপনারা করবেন না, নবীর জামানায় ছিল না এই জন্যে করব না, এই ধরনের কথা যদি বলে তাদেরকে বলবেন, মুসল্লির বাড়ি তিন বালা খাইয়া মাসে মাসে বেতন লইয়া ইমামতি করার সিস্টেম নবীর জামানায় ছিল না, অতএব ইমাম সাহেব আপনার খাওয়ানো বন্ধ বেতন বন্ধ। মাসালা গুইরা জায়গাটায় বলবে, হেইডা যেইভাবে দলিল দিয়া জায়েজ, এইটা হেইভাবে দলিল দিয়া জায়েজ। লাগা ফতোয়া বা কি অবস্থা! মানুষকে খাবার দিলে এদের জ্বালা যন্ত্রণা উঠে যায়। আমি আপনাদের বলছি, ভাই ভাইকে খাবার দিবেন, সেটা সবে বরাতে দিতে পারেন, অন্য সময় দিতে পারেন, সব সময় মানুষ মানুষকে খাবার দিবেন, ভাই ভাইকে খাবার দিবেন, প্রতিবেশী প্রতিবেশীকে খাবার পরিবেশন করবেন, এতে ভাতৃত্ব বাড়বে, মনুষ্যত্ব বাড়বে, প্রতিবেশীর প্রতি মহব্বত সম্মান এটা বাড়বে, সহযোগিতা সহমর্মিতা বাড়বে। এগুলি বন্ধ হয়ে যাওয়াতেই এখন ভাতৃঘাতী সংঘাত, ভাই ভাইয়ের খাওয়ায় না, আরে মাকে পর্যন্ত সন্তান খাবার দেয় না, কঠিন অবস্থা। গর্ভধারিণী মাকে পর্যন্ত সন্তান খাবার দেন এমন অবস্থাও আছে বাংলাদেশে, বাসখালীতে আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আছে। নিজের বাবারে সন্তান ভাত খাওয়ায় না, আপন ভাই আপন ভাইকে খবর লয় না, খাইয়া আছে না না খাই আছে, কত কঠিন অবস্থার মধ্যে গেছে জামানাটা। আগে মিলাদ শরীফ দুই চারবার পড়াইলে এক ভাই আরেকবারে দাওয়াত দিত, প্রতিবেশী আশেপাশে কয়েক ঘরে মানুষের দাওয়াত দিয়ে চারটা ডাইল বা তৈল খাইতো একসাথে, এটা আন্তরিকতা ছিল? এই সৌহার্দ্যপূর্ণ আচরণ ধ্বংস করে দিয়েছে এই ওয়াহাবি নজদির গোষ্ঠী, এরা কিন্তু ঠিকই খাচ্ছে, এদের খানা কিন্তু বন্ধ হয়নি, জান্নাতের লোক দেখায় দেখায় খাবার খাইতেছে, বেহাস্ত বিক্রি করে মাহফিলে কালেকশনও করতেছে, এদের ঠিকই চলছে। মানুষকে খাবার দেওয়ার বিরুদ্ধে এরা দাঁড়াইছে। আপনারা প্রতিবেশীকে প্রতিবেশী খাওয়াবেন, সমাজ থেকে হিংসা কমবে, সমাজের মানুষের মানুষের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কমবে। আমি আরেকটা বিষয় বলতে হচ্ছে, আমাদের সুন্নি ওলামায়ে কেরাম সহ কিছু আলেম আছে যারা নেহায়েত গরিব হলেও অর্থনৈতিকভাবে দুর্বল হলেও যতই কষ্টে থাকুক তারা তাদের মা বাবারে ভাত খাওয়ায়, মাথার গাম পায়ে ফেলে বাড়ি বাড়ি টিউশনি করে হলো মা বাবারে ভাত খাওয়াইবার ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, এই দেশে অনেক কোটিপতি আছে, বড় বড় শিল্পপতি আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, ওনাদের মা ওনাদের ঘরে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। সন্তান, তুমি এমন সন্তান যার কাছে মায়ের জায়গা হয় না, এমন সন্তান যার কাছে নিজের জন্মদাতা বাবার জায়গা হয় না, মনে রাখো তোমার জায়গাও জান্নাতে হবে না, ঠিক না ঠিক? কোটি কোটি টাকার মালিক যারা,
ফ্যাক্টরি মালিক যারা, শিল্পপতি যারা, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যা। এই দেশে কোন ইমাম সাহেবের মা, কোন মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক না বেঠে? এটা আমাদের জন্য অহংকার, গৌরব। তবে দাদু ভাইরা, আমরা চাই মা বাবাকে সন্তান খাওয়াবে, প্রতিবেশীকেও খাওয়াবে, এই সিস্টেমটা প্রচলন থাকুক। সবে বরাত আসলে যতটুকু সম্ভব হয় আপনারা যাই পারেন, এক ভাই আরেক ভাইকে মেহমানদারি করবেন ইনশাল্লাহ, পারবেন না? আমি এই কথাগুলি বলতেছি, মূল উদ্দেশ্য হলো এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নেবেন, মেহমানদারি করবেন, ভালো একটা তরকারি রান্নলে আশেপাশে দুই এক করে দিয়ে খাবেন, আন্তরিকতা বাড়বে, বিপদে দূরের মানুষ পরে আসবে, কাছের মানুষ আগে আসবে, এটা হলো আন্তরিকতা। এই সিস্টেমটা আল্লাহর ওলীরা আমাদের শিক্ষা দিয়েছে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, বদনাম গাচ্ছি না, ওনারা ওনাদের কালচারে অবশ্যই সম্মানীয়, অবশ্যই যথোপযুক্ত আচরণ করেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী ওটা আমাদের কাছে সুন্দর না। খেয়ে আসছেন না যে খাবেন, এই যে কালচারটা, এটা আমাদের বাংলাদেশের সাথে মিলে না, ওই দেশের সাথে মিলে, এই জন্য আমি নিন্দাও করছি না। খেয়ে আসছেন না যে খাবেন, খেয়ে আসছেন নাকি যে খাবেন, তার মানে কি খাওয়াইবো? এই কথা দিয়ে কি বোঝা যায়, খাওয়াইবো? এই নীতি আমরা চাই না। একটা মানুষ বাড়িতে আসলে সবার আগে তার খাবারের খবর নেবেন, খাইছেন কিনা। দাদু ভাই আমার, আমার যে বক্তব্যের শেষ কথা সেটা হলো লাইলাতুল বারাতের রোজা নামাজে সবই আমরা করলাম, এর উপলক্ষে আমরা মেহমানদারিও করলাম, যার যার তৌফিক অনুযায়ী। এই কথাগুলির পাশে সর্বশেষ কথা হলো সুন্নিয়তের ময়দানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ যেভাবে ছিলেন এইভাবে থাকবেন, কোনো নড়াচড়া যেন না হয়। আজকের ময়দান থেকে পরিষ্কার ভাষায় বলবো, আমাদের নবী কয়জন, জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন, আমাদের কোরআন কয়টা, আমাদের ধর্ম কয়টা? অতএব আমরা সব মুসলমান আহলে সুন্নাতের বিশ্বাসী যারা, আমরা সবাই এক, ঠিক আছে?